কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স এর বিগত সময়ের অডিটর পরীক্ষার প্রশ্ন। প্রথমে আছে সরব শব্দের দ্বন্দ্বের অবসর কি অর্থ প্রকাশ করে, সঙ্গে সরব শব্দের দ্বন্দ্বের সঙ্গে অর্থ প্রকাশ করে, প্রাণ ভয় শব্দের সঠিক ব্যাস বাক্য কোনটি, প্রাণ হারানোর ভয়, প্রাণ ভয় শব্দটির সঠিক ব্যাস বাক্য কোনটি, প্রাণ হারানোর ভয়, বক দেখানো বাগদানের অর্থ কি, অশোভনভাবে বিদ্রুপ করা, অশোভনভাবে বিদ্রুপ করা, শ্বশ্রূষ শব্দের অর্থ কি, শাশুড়ি, শ্বশ্রূষ শব্দের অর্থ হচ্ছে শাশুড়ি, কিরণ শব্দের সমর্থক শব্দ কি, ময়ূখ, কিরণ মূর্ধন্য দিয়ে যেটা এর সমর্থক শব্দ হচ্ছে ময়ূখ, চৌহদ্দি শব্দটি কোন দুটি ভাষা থেকে আগত শব্দের সমন্বয়ে গঠিত, এখানে কোনোটি, কারণ চৌহদ্দি শব্দটি ফার্সি এবং আরবি ভাষা থেকে আগত, নিজে কোন শব্দগুচ্ছ মূর্ধন্যত বিধান ও শত বিধান অনুসারে সঠিক, ভাষণ গ্রন্থ এবং জিনিস, নত বিধান এবং শত বিধান অনুসারে নিচে কোনটি সঠিক, ভাষণ গ্রন্থ জিনিস, এটা সঠিক কারণ ভাষণে মূর্ধন্য গ্রন্থে গ্রন্থে দুন্তেন্ন আর জিনিসও দুন্তেন্ন, নিচে কোন সন্ধি বিচারটি সঠিক নয়, তদ্যুক রূপ তদ্রূপ এটি সঠিক নয়, কারণ তদ্রূপ খণ্ডে ত দিয়ে হবে, তদ্রূপে সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে খণ্ডে ত দিয়ে, ত খণ্ডে ত যুগ রূপ তদ্রূপ, যে শব্দ প্রত্যয় বহুসর্গের যুগে মূল শব্দের অনুগামী না হয়ে অন্য কোনো বিশিষ্ট অর্থ বোঝায় তাকে কোন ধরনের শব্দ বলে, রুঢ়ি শব্দ, যে শব্দ প্রত্যয় বহুসর্গের মূল শব্দের অনুগামী না হয়ে অন্য কোনো বিশিষ্ট অর্থ বোঝে তাকে রুঢ়ি শব্দ বলে, একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে কোন যুতি চিহ্নটি ব্যবহৃত হয়, কুলন, একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্য আসলে কুলন যুতি চিহ্নটি ব্যবহার করতে হয়, নিজে কোন বানানটি শুদ্ধ, এখানে পরিষেবা ষান্বাসিক বিভূতিভূষণ ইতিমধ্যে কোনোটি নয়, এখানে বিভূতিভূষণ এর শুদ্ধ বানান হবে বিভূতিভূষণ মূর্ধন্য আর ইতিমধ্যে শুদ্ধ বানান হবে ইতোমধ্যে, বাকি দুইটা তাহলে শুদ্ধ, পরিষেবা ষান্বাসিক দুইটাই শুদ্ধ, সেই জন্য নোট দেওয়া আছে, ইটি কুইটটি শব্দটির সঠিক পরিভাষা কি, এটাও কোনোটি নয় কারণ ইটি কুইটটি শব্দের অর্থ হলো শিষ্টাচার, ইটি কুইটটি শব্দের অর্থ হলো শিষ্টাচার, নিজে কোন শব্দটি বৃক্ষ শব্দের সমর্থক নয়, বি ও ডি মানে হচ্ছে বিপিন ও শৃঙ্গী, বৃক্ষ শব্দের সমর্থক হলো গাছ সাকি বিটপি ধ্রুম ময়ূর তপু পাদবে, বিপিন এবং হচ্ছে শৃঙ্গী বৃক্ষ শব্দের সমর্থক নয়, ব্যাস এক ঘুমিয়েছি এ বাক্যের নিম্ন রেখ শব্দটি কোন পদ, সমধাতুষ্কর্ম, ব্যাস এক ঘুমিয়েছি, ব্যাস এক ঘুম ঘুমিয়েছি, এবারে নিম্নলিখিত শব্দটি কোন পদ, সমধাতুষ্কর্ম, কারণ ঘুম ঘুম থেকে ঘুমিয়েছি, নিজে কোন উপন্যাসটি রচিত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রজনী, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস হচ্ছে রজনী, তো বাকিগুলো কার, চন্দ্রনাথ, পৌষ ফাল্গুনের পালা, চতুরঙ্গ রবীন্দ্রনাথ ঠাকুর জানি এটা, বিপ্রদাস, এগুলো হচ্ছে শরৎচন্দ্র হবে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস হলো চন্দ্রনাথ ও বিপ্রদাস, আর পৌষ ফাল্গুনের পালা কখনো পড়ি নাই, এটি হচ্ছে গজেন্দ্র কুমার মিত্রের একটি বিখ্যাত উপন্যাস, পৌষ ফাল্গুনের পালা, গজেন্দ্র কুমার আজকে প্রথম নাম শুনলাম, বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান কে সম্বোধনা করেছিলেন, আমরা জানি সকলে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, সনাতন পাঠক এটাও আমরা জানি সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি ছদ্মনাম, সুনীল গঙ্গোপাধ্যায় সনাতন পাঠক, বড় ভাই থাকতে ছোট ভাইয়ের বিয়ে এক কথায় প্রকাশ করলে কি হয়, পরিভেদন, বড় ভাই থাকতে ছোট ভাইয়ের বিয়ে এক কথায় প্রকাশ হচ্ছে পরিভেদন, ছোটো ভাই একটু অভার পণ্ডিত তো আগে প্রেম করে বিয়ে করে ফেলাইছে, প্রতীচ্য শব্দের বিপরীত শব্দ কোনটি, প্রাচ্য, প্রতীচ্য শব্দের বিপরীত শব্দ হচ্ছে প্রাচ্য, প্রতীচ্য প্রাচ্য, কথার তুবড়ি এর অর্থ কি, অনর্গল কথা, কথার তুবড়ি এর অর্থ হচ্ছে অনর্গল কথা, বাংলার 20টি প্রশ্ন শেষ হলো, এখন ইংরেজি, ইংরেজি প্রথমে আছে 4টা বা 5টা হচ্ছে ইরর, তো এগুলো সরাসরি কমন পড়বে না, তারপর একটু আমরা জেনে নিই যে ইরর আসে এখান থেকে, এই প্রথম যে বাক্যটা আছে দ্য ইফেক্ট অফ কনজিউমিং ইলেকট্রনিক মিডিয়া আর লাইকলি টু বি ফার মোর লিমিটেড দ্যান দ্য প্যানিক এম্পালস, তো এখানে নো ইরর, কোনো ভুল নেই বাক্যটিতে, তো ইররগুলো হচ্ছে সচরাচর সরাসরি দেয় না, তারপরও একটু দেখে নিই, 71% অফ রেসপন্ডেন্টস ইন্ডিকেটেড দ্যাট ইউজিং এ কো ওয়ার্কিং স্পেস ইনক্রিজড হিজ ক্রিয়েটিভিটি,
এটার হচ্ছে ভুল হচ্ছে ডি নাম্বারটা। এখন কেন ভুল ব্যাখ্যা করলে আসলে অনেক বড় বিটু হয়ে যাবে। ইনক্রেজড হিজ ক্রিয়েটিভিটি, এখানে ইনক্রেজড হিজ না হয় ইনক্রেজড দেয়ার হবে, কারণ 71% রেসপন্ডেন্ট সেটা পোলার ফর্ম আছে সেজন্যে। সাম আর্গুইজ দ্যাট বিকজ দ্য ফ্রি মার্কেট অ্যালাউ ফর পার্সোনাল চয়েস দে আর এথিক্যাল, এখানে ভুল হচ্ছে প্রথমটাই। সাম আর্গুইস, কেন ভুল? সাম শব্দটি এখানে প্লোরাল সাবজেক্ট, তাই বাক্যটিতে আর্গুইস না হয় আর্গু হবে, সাম আর্গু। সামের পরে আসলে ভার্বের পোলার ফর্ম হয় না, সে নিজে পোলার ফর্ম, এই জন্য তারপরে ভার্বের সিঙ্গুলার হবে, সাম আর্গু। কোয়ার্কিং স্পেস আর ডিজিগনেটেড লোকেশনস দ্যাট ফর এ ফি ইন্ডিভিজুয়ালস কুড ইউজ টু কন্ডাক্ট দেয়ার ওয়ার্ক, এখানে ভুলটা হচ্ছে ডিতে কুড ইউজ টু, এখানে ভুলটা কেন যদি ব্যাখ্যাটা দেখি, প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার, তাই পরের অংশে একই টেন্স হিসেবে কুড ইউজ টু না হয় ক্যান ইউজ হবে, যেহেতু উপরে স্পেসেস আছে প্রেজেন্ট ডিফিনিট, সুতরাং পরের অংশ অবশ্যই ক্যান হবে প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সে হবে। তো আরেকটি এরর এখানে আছে, ডি নাম্বারে দেখাচ্ছে ব্রেন বিকামস অ্যাট হোম টাস্ক, এখানে ব্রেন বিকামস ভুল, কারণ কি অ্যাডাপ্ট থাকার কারণে ব্রেনের পর বিকামস হবে না, কারণ অ্যাডাপ্ট দ্বারা ব্রেনকে ওই সব কাজে অভ্যস্ত বোঝাচ্ছে, তাহলে এটা হচ্ছে এখানে ভুল। তো এরকম